বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন দ্য স্টোরি টেলার। দ্য স্টোরি টেলারে আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা ফ্রিটস। জয়ন্তের দিকে মিনিটখানেক তাকিয়ে থেকে তাকে প্রশ্নটা না করে পারলাম না। তোকে আজ যেন কেমন মনমরা মনে হচ্ছে, শরীর টরীর খারাপ নয় তো? জয়ন্ত তার অন্যমনস্ক ভাবটা কাটিয়ে নিয়ে একটা ছেলে মানুষই হাসি হেসে বলল, না শরীর তো খারাপ নয়, বরং অলরেডি অনেকটা তরতাজা লাগছে, জায়গাটা সত্যিই ভালো। তোর তো চেনা জায়গা, আগে জানতিস না ভালো? প্রায় ভুলে গেছিলাম, জয়ন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, একদিন বাদে আবার ক্রমে ক্রমে মনে পড়ছে। বাংলোটা তো মনে হয় ঠিক আগের মতনই আছে, ঘরগুলোর বিশেষ পরিবর্তন হয়নি, ফার্নিচার গুলো কিছু কিছু সেই পুরনো আমলেরই রয়েছে বলেই মনে হয়, যেমন এই বেতের টেবিল আর চেয়ার গুলো। বেয়ারা ট্রেতে করে চা আর বিস্কিট দিয়ে গেল। সবে চারটে বাজে, কিন্তু এরই মধ্যে রোদ পড়ে এসেছে। টিপট থেকে চা ঢালতে ঢালতে জিজ্ঞেস করলাম, কতদিন বাদে এলি? জয়ন্ত বলল, 31 বছর। আমরা যেখানে বসে আছি সেটা বুন্দি শহরের সার্কিট হাউসের বাগান, আজ সকালে এসে পৌঁছেছি। জয়ন্ত আমার ছেলেবেলার বন্ধু, আমরা একসাথে স্কুলে ও এক কলেজে একসাথে পড়েছি। এখন ও একটা খবরের কাগজের সম্পাদকীয় বিভাগে চাকরি করে আর আমি করি স্কুল মাস্টারি। চাকরি জীবনে দুজনের মধ্যে ব্যবধান এসে গেল, বন্ধুত্ব টিকে আছে ঠিকই। রাজস্থান ভ্রমণের প্ল্যান আমাদের অনেক দিনের, দুজনের একসাথে ছুটি পেতে অসুবিধা হচ্ছিল, একদিনে সেটা সম্ভব হয়েছে। সাধারণ লোকেরা রাজস্থান গেলে আগে জয়পুর উদয়পুর চিতোরটাই দেখে, কিন্তু জয়ন্ত প্রথম থেকেই বুন্দির উপর জোর দিচ্ছিল। আমিও আপত্তি করিনি, কারণ ছেলেবেলায় রবীন্দ্রনাথের কবিতায় বুঁদির কেল্লার নামটার সাথে পরিচয় ঘটেছিল। সে কেল্লা এতদিনে চাক্ষুষ দেখার সুযোগ হবে সেটা ভাবতে মন্দ লাগছিল না। বুন্দি অনেকেই আসে না, তবে তার মানে এই নয় যে এখানে দেখার তেমন কিছুই নেই। ঐতিহাসিক ঘটনার দিক থেকে বিচার করলে উদয়পুর যোধপুর চিতোরের মূল্য হয়তো অনেক বেশি, কিন্তু সৌন্দর্যের বিচারে বুন্দি কিছু কম যায় না। জয়ন্ত বুন্দি সম্পর্কে এত জোর দিয়ে বলতে প্রথমে একটু অদ্ভুত লেগেছিল, ট্রেনে আস্তে আস্তে কারণটা জানতে পারলাম। সে ছেলেবেলায় একবার নাকি বুন্দিতে এসেছিল, তাই সেই পুরনো স্মৃতির সঙ্গে নতুন করে জায়গাটাকে মিলিয়ে দেখার একটা ইচ্ছে তার মনে অনেকদিন থেকেই ঘোরাফেরা করছে। জয়ন্তর বাবা অনিমেষ দাশগুপ্ত প্রত্নতাত্ত্বিক বিভাগে কাজ করতেন, তাই তাকে মাঝে মাঝে ঐতিহাসিক জায়গাগুলোতে ঘুরে বেড়াতে হতো। এই সুযোগেই জয়ন্তর বুন্দি দেখা হয়ে যায়। সার্কিট হাউসটা সত্যিই চমৎকার, ব্রিটিশ আমলের তৈরি, বয়স অন্তত সখানেক বছর তো বটেই। একতলা বাড়ি, টালি বসানো ঢালু ছাদ, ঘরগুলো উঁচু উঁচু, ওপরের দিকে স্কাইলাইট দড়ি দিয়ে টেনে ইচ্ছে মতো খোলা বা বন্ধ করা যায়। পূব দিকে বারান্দা, তার সামনে প্রকাণ্ড কম্পাউন্ডে কেয়ারি করা বাগানে গোলাপ ফুটে রয়েছে। বাগানের পেছন দিকটায় নানা রকম বড় বড় গাছে অজস্র পাখির জটলা, টিয়াত্ত ছড়াছড়ি, ময়ূরের ডাকও মাঝে মাঝে শোনা যায়, সেটা কম্পাউন্ডের বাইরে থেকে। আমরা সকালে পৌঁছেই আগেই একবার শহরটা ঘুরে দেখে এসেছি, পাহাড়ের গায়ে বসানো বুন্দির বিখ্যাত কেল্লা। আজ দূর থেকে দেখেছি, কাল একবার ভেতরে গিয়ে দেখব। শহরে ইলেকট্রিসিটি পোস্টগুলো না থাকলে মনে হতো যেন আমরা সেই প্রাচীন রাজপুত আমলে চলে এসেছি। পাথর দিয়ে বাঁধানো রাস্তা, বাড়ির সামনের দিকে দোতলা থেকে ঝুলে পড়া অদ্ভুত সব কারুকার্য করা বারান্দা,
কাঠের দরজাগুলোতে নিপুণ হাতের নকশা। দেখে মনেই হয় না যে আমরা যান্ত্রিক যুগে বাস করছি। এখানে এসে থেকে লক্ষ্য করছি, জয়ন্ত সচরাচর যা বলে তার চেয়ে যেন একটু কম কথা বলছে। হয়তো অনেক পুরনো স্মৃতি তার মনে ফিরে আসছে। ছেলেবেলার কোনো জায়গায় অনেকদিন পরে ফিরে এলে মনটা উদাস হয়ে যাওয়া আশ্চর্য নয়। আর জয়ন্ত যে সাধারণ লোকের চেয়ে একটু বেশি ভাবুক সেটা তো সকলেই জানে। চায়ের পেয়ালাটা হাত থেকে নামিয়ে রেখে জয়ন্ত বলল, জানিস শঙ্কর, ব্যাপারটা ভারী অদ্ভুত। প্রথমবার যখন এখানে আসি তখন মনে আছে এই চেয়ারগুলিতে আমি পা তুলে বাবু হয়ে বসতাম। মনে হতো যেন একটা সিংহাসনে বসে আছি। এখন দেখছি চেয়ারগুলো আয়তনেও বড় না, দেখতেও অতি সাধারণ। সামনের যে ড্রয়িং রুম সেটা এর দ্বিগুণ বড় বলে মনে হতো। যদি এখানে ফিরে না আসতাম তাহলে ছেলেবেলার ধারণাটাই কিন্তু টিকে যেত। আমি বললাম, এটাই তো স্বাভাবিক। ছেলেবেলায় আমরা থাকি ছোট, সেই অনুপাতে আশেপাশের জিনিসগুলোকে বড় বলে মনে হয়। আমরা বয়সের সাথে বাড়ি কিন্তু জিনিসগুলো তো আর বাড়ে না। চা খাওয়া শেষ করে বাগানে ঘুরতে ঘুরতে জয়ন্ত হঠাৎ হাঁটা থামিয়ে বলে উঠল, কথাটা শুনে আমি একটু অবাক হয়ে তার দিকে চাইলাম। জয়ন্ত আবার বলে উঠল, একটা দেবদারু গাছ ওই দিকটায় থাকার কথা। এই বলে সে দ্রুত বেগে গাছপালার মধ্যে দিয়ে কম্পাউন্ডের কোণের দিকে এগিয়ে গেল। হঠাৎ একটা দেবদারু গাছের কথা জয়ন্ত মনে রাখলো কেন? কয়েক সেকেন্ডের পরেই জয়ন্তের উল্লাসিত কণ্ঠস্বর পেলাম, আছে, এসে ঠিক যেখানে ছিল সেখানে। আমি এগিয়ে গিয়ে বললাম, গাছ যদি থেকে থাকে তো সে তো যেখানে ছিল সেখানেই থাকবে, গাছ তো আর হেঁটে চলে বেড়ায় না। জয়ন্ত একটু বিরক্তভাবে মাথা নেড়ে বলল, সেখানেই আছে মানে এই নয় যে আমি ভেবেছিলাম এই 30 বছরে গাছটার জায়গা পরিবর্তন করেছে। সেখানে মানে আমি যেখানে গাছটার ছিল বলে অনুমান করেছিলাম সেইখানে। কিন্তু একটা গাছের কথা মনে পড়লো কেন তোর? জয়ন্ত ভ্রুকুঞ্চিত করে কিছুক্ষণ এক দৃষ্টে গাছের গুঁড়িটার দিকে চেয়ে থেকে ধীরে ধীরে মাথা নেড়ে বলল, সেটা এখন আর কিছুতেই মনে পড়ছে না। কি একটা কারণে জানি গাছটার কাছে এসেছিলাম, কি একটা করেছিলাম, একটা সাহেব। সাহেব? না, আর কিছু মনে পড়ছে না। মেমোরির ব্যাপারটা সত্যি ভারী অদ্ভুত। এখানে বাবুর্চির রান্নার হাত ভালো। রাত্রে ডাইনিং রুমে ওভাল শেপের টেবিলটায় খেতে বসে জয়ন্ত বলল, তখন যে বাবুর্চিটা ছিল তার নাম ছিল দিলাওয়ার। তার বাঁ গালে একটা কাটা দাগ ছিল, ছুরির দাগ। আর চোখ দুটো সবসময় জবা ফুলের মতন লাল হয়ে থাকতো, কিন্তু রান্না করতো খাসা। খাবারের পরে ড্রয়িং রুমের সোফাতে বসে জয়ন্তর ক্রমে আরও পুরনো অনেক কথা মনে পড়তে লাগলো। তার বাবা কোন সোফায় বসে চুরুট খেতেন, মা কোথায় বসে উল বুনতেন, টেবিলের ওপরে কী কী ম্যাগাজিন পড়ে থাকতো, সবই তার মনে পড়ল। আর এইভাবেই শেষে তার পুতুলের কথাটাও মনে পড়ে গেল। পুতুল বলতে মেয়েদের ডল পুতুল নয়, জয়ন্তর এক মামা সুইজারল্যান্ড থেকে এনে দিয়েছিলেন 10-12 ইঞ্চির লম্বা সুইস দেশীয় পোশাক পরা এক বুড়োর মূর্তি। দেখতে নাকি একেবারে একটি ক্ষুদে জ্যান্ত মানুষ। ভেতরে যন্ত্রপাতি কিছুই নেই, কিন্তু হাত পা আঙুল কোমর এমনভাবে তৈরি যে ইচ্ছে মতো বাঁকানো যায়। মুখে একটা হাসি লেগেই আছে। মাথার ওপর ছোট্ট হলদে পালক গোঁজা সুইস পাহাড়ি টুপি। এছাড়া পোশাকের খুঁটিনাটিতেও নাকি কোনো রকম ভুল নেই। বেল্ট, বোতাম, পকেট কলার, মোজা, এমনকি জুতোর বাকলসটাও পর্যন্ত নিখুঁত। প্রথমবার বন্দিতে আসার কয়েক মাসের আগেই
জয়ন্তর মামা বিলেত থেকে এখানে ফেরেন আর এসেই জয়ন্তকে পুতুলটা দেন। সুইজারল্যান্ডের কোনো গ্রামে এক বুড়োর কাছ থেকে পুতুলটা কেনেন তিনি। বুড়ো নাকি ঠাট্টা করে বলেছিল, এর নাম ফ্রিটজ, এই নামে ডাকবে একে, অন্য নামে ডাকলে কিন্তু জবাব পাবে না। জয়ন্ত বলল, আমি ছেলেবেলায় খেলনা অনেক পেয়েছি, বাপ মায়ের একমাত্র ছেলে ছিলাম বলেই বোধ হয় তারা এই ব্যাপারে আমাকে কখনো বঞ্চিত করেনি, কিন্তু মামার দেওয়া এই ফ্রিটজকে পেয়ে কি যে হলো, আমি আমার অন্য সমস্ত খেলনার কথা একেবারে ভুলে গেলাম। রাত দিন ওকে নিয়েই পড়ে থাকতাম, এমনকি শেষে একটা সময় এমন এলো যখন আমি ফ্রিটজের সঙ্গে ঘন্টার পর ঘন্টা দিব্যি আলাপ চালিয়ে যেতাম, একতরফা আলাপ অবশ্যই, কিন্তু ফ্রিটজের মুখে এমন একটা হাসি আর ওর চোখে এমন একটা চাহনি ছিল যে মনে হতো ও যেন আমার কথা বেশ বুঝতে পারছে। এক এক সময় এমনও মনে হতো আমি যদি বাংলা না বলে জার্মান বলতে পারতাম তাহলে আমাদের আলাপটা হয়তো একতরফা না হয়ে দুতরফাই হতো। এখন ভাবলে ছেলে মানুষই পাগলামি বলেই মনে হয়, কিন্তু তখন আমার কাছে ব্যাপারটা ছিল ভীষণ রিয়েল। বাবা মা বারণ করতেন অনেক, কিন্তু আমি কারোর কথা শুনতাম না। তখন আমি স্কুলে যেতে শুরু করিনি, কাজেই ফ্রেন্ডসকে দেবার জন্য সময়ের অভাব ছিল না আমার। এই পর্যন্ত বলে জয়ন্ত চুপ করল। ঘড়ির দিকে চেয়ে দেখি 9:30, বন্দি শহর নিস্তব্ধ হয়ে গেছে। আমরা সার্কিট হাউসের বৈঠকখানায় একটা ল্যাম্প চালিয়ে বসে আছি। আমি বললাম, পুতুলটা গেল কোথায়? জয়ন্ত এখনো যেন কি ভাবছে, উত্তরটা এত দেরিতে এলো যে আমার মনে হচ্ছিল প্রশ্নটা বুঝি ওর কানেই যায়নি। পুতুলটা বন্দিতে নিয়ে এসেছিলাম, এখানে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়? আমি প্রশ্ন করলাম, কিভাবে? জয়ন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, একদিন বাগানে বাইরে বসে চা খাচ্ছিলাম, পুতুলটাকে পাশে ঘাসের উপরে রেখে দিয়েছিলাম, কাছে কতগুলো কুকুর জটলা করছিল, তখন আমার যা বয়স তাতে চা খাওয়ার কথা নয়, কিন্তু জেদ করে চা নিয়ে খেতে খেতে হঠাৎ পেয়ালাটা কাত হয়ে খানিকটা গরম চা আমার প্যান্টে পড়ে যায়। বাংলোয় এসে প্যান্ট বদল করে বাইরে ফিরে গিয়ে দেখি পুতুলটা নেই। খোঁজাখুঁজির পর দেখি আমার ফ্রিজকে নিয়ে দুটো রাস্তার কুকুর দিব্যি টাগ অফ ওয়ার খেলছে। জিনিসটা খুবই মজবুত ছিল, তাই ছিঁড়ে আলগা হয়ে যায়নি, তবে চোখ মুখ ক্ষতবিক্ষত হয়ে জামাকাপড় ছিঁড়ে গিয়েছিল। অর্থাৎ আমার কাছে ফ্রিজের আর কোনো অস্তিত্বই ছিল না। তারপর ভারী আশ্চর্য লাগছিল জয়ন্তর এই কাহিনী। তারপর আর কি, যথাবিধি ফ্রিজের সৎকার করে। তার মানে? ওই যে দেবদারু গাছের নিচে ওকে কবর দিই, ইচ্ছে ছিল কফিন জাতীয় একটা কিছু জোগাড় করার। সাহেব তো একটা বাক্স থাকলেও কাজ চলত, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কিছুই পেলাম না, তাই শেষটায় এমনি পুঁতে ফেলি। এতক্ষণে দেবদারু গাছের রহস্য আমার কাছে পরিষ্কার হলো। 10টা নাগাদ ঘুমোতে চলে গেলাম। একটা বেশ বড় বেডরুমে দুটো আলাদা আলাদা খাটে আমাদের বিছানা। কলকাতায় হাঁটার অভ্যাস নেই, এমনিতেই বেশ ক্লান্ত লাগছিল, তার উপর বিছানায় ডানলো পিল। বালিশে মাথা দেওয়া 10 মিনিটের মধ্যেই ঘুম এসে গেল। রাত তখন কটা জানি না, একটা কিসের শব্দে জানি ঘুমটা ভেঙে গেল। পাশ ফিরে দেখি জয়ন্ত সোজা হয়ে বিছানার উপর বসে আছে, তার পাশের টেবিল ল্যাম্পটা জ্বলছে, আর সেই আলোয় তার চানিতে একটা উদ্বেগের ভাব স্পষ্ট ধরা পড়ছে। জিজ্ঞেস করলাম, কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? জয়ন্ত জবাব না দিয়ে আমাকে একটা পাল্টা প্রশ্ন করল,
সার্কিট হাউসে বিড়াল বা ইঁদুর জাতীয় কিছু আছে নাকি? বললাম, থাকাটা কিছুই আশ্চর্য না, কিন্তু কেন বলতো? বুকের ওপর দিয়ে কি জানি একটা হেঁটে গেল, তাই ঘুমটা ভেঙে গেল। আমি বললাম, ইঁদুর জিনিসটা সচরাচর নর্দমা টর্দমা দিয়ে ঢোকে, আর খাটের উপর ইঁদুর ওঠে বলে তো জানা ছিল না। জয়ন্ত বলল, এর আগেও একবার ঘুমটা ভেঙেছিল, তখন জানলার দিক থেকে একটা খচখচ শব্দ পাচ্ছিলাম। জানলায় যদি আওয়াজ পেয়ে থাকিস তাহলে বেড়ালের সম্ভাবনাটাই বেশি। কিন্তু তাহলে? জয়ন্তর মন থেকে যেন খটকা কাটছে না। বললাম, বাতিটা জ্বালার পর কিছু দেখতে পাসনি? নাথিং। অবশ্য ঘুমটা ভাঙার সাথে সাথেই বাতিটা জ্বালিনি। প্রথমটা বেশ হকচকিয়ে গিয়েছিলাম, সত্যি বলতে কি একটু ভয় করছিল, আলো জ্বালার পর কিছুই দেখতে পাইনি। তার মানে যদি কিছু এসে থাকে তাহলে সেটা ঘরের মধ্যেই আছে। তার দরজা যখন দুটোই বন্ধ, আমি চট করে বিছানা ছেড়ে উঠে ঘরের আনাচে কানাচে খাটের তলায় সুটকেসের পেছনে একবার খুঁজে দেখে নিলাম, কোথাও কিচ্ছু নেই। বাথরুমের দরজাটা ভেজানো ছিল, সেটার ভেতরেও খুঁজতে গেছি এমন সময় জয়ন্ত চাপা গলায় ডাক দিল, শঙ্কর। ফিরে এলাম ঘরে। জয়ন্ত দেখি তার লেপের সাদা ওয়ার্ডটার দিকে চেয়ে আছে। আমি তার দিকে এগিয়ে যেতে সে লেপের একটা অংশ ল্যাম্পের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা কি দেখতো? কাপড়টার উপর ঝুঁকে পড়ে দেখি তাতে হালকা খয়েরি রঙের ছোট ছোট গোল গোল কিসের জানি ছাপ পড়েছে। বললাম, বেড়ালের থাবা হলেও হতে পারে। জয়ন্ত কিছু বলল না। বেশ বুঝতে পারলাম কি কারণে জানি সে ভারী চিন্তায় পড়েছে। এদিকে রাত 2:30 বাজে, এত কম ঘুমে আমার ক্লান্তি দূর হবে না, তাছাড়া কালকেও সারা দিন ঘোরাঘুরি আছে। তাই আমি পাশে আছি, কোনো ভয় নেই, ছাপগুলো আগে থেকেই থাকতে পারে ইত্যাদি বলে কোনো রকমে তাকে আশ্বাস দিয়ে বাতি নিভিয়ে আবার শুয়ে পড়লাম। আমার কোনো সন্দেহই ছিল না যে জয়ন্ত যে অভিজ্ঞতার কথাটা বলল সেটা আসলে তার স্বপ্নের অন্তর্গত। বন্দিতে এসে পুরনো কথা মনে পড়ে ও একটা মানসিক উদ্বেগের মধ্যে রয়েছে, আর তার থেকেই বুকে বিড়াল হাঁটার স্বপ্নের উদ্ভব হয়েছে। রাত্রে আর নতুন কোনো ঘটনা ঘটে থাকলেও আমি সে বিষয়ে কিছু জানতে পারিনি, আর জয়ন্ত সকালে উঠে নতুন কোনো অভিজ্ঞতার কথাও বলেনি। তবে তাকে দেখে এটুকু বেশ বুঝতে পারলাম যে রাত্রে তার ভালো ঘুম হয়নি। মনে মনে স্থির করলাম যে আজ আমার কাছে যে ঘুমের বড়িটা আছে, আজ রাত্রে শোয়ার আগে তার একটা জয়ন্তকে খাইয়ে দেব। আমার প্ল্যান অনুযায়ী আমরা ব্রেকফাস্ট সেরে 9:00 সময় বন্দির কেল্লা দেখতে গেলাম। গাড়ির ব্যবস্থা করা ছিল আগে থেকেই। কেল্লায় পৌঁছতে পৌঁছতে হয়ে গেল প্রায় 9:30। এখানে এসেও দেখি জয়ন্তর সব ছেলেবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, তবে সৌভাগ্যক্রমে তার সঙ্গে তার পুতুলের কোনো সম্পর্ক নেই। সত্যি বলতে কি, জয়ন্তর ছেলে মানুষের উল্লাস দেখে মনে হচ্ছিল যে সে বোধহয় পুতুলটার কথা ভুলেই গেছে। এক একটা জিনিস দেখছে আর চেঁচিয়ে চেঁচিয়ে ওঠে, ওই যে গেটের মাথায় সেই হাতি, ওই যে সেই গম্বুজ, এই সেই রূপোর খাট আর সিংহাসন, ওই যে দেওয়ালে আঁকা ছবি। কিন্তু ঘন্টাখানেক যেতে না যেতেই তার ফুর্তি কমে এলো। আমি নিজে এত তন্ময় ছিলাম যে প্রথমে সেটা বুঝতে পারিনি। একটা লম্বা ঘরের ভেতর দিয়ে হাঁটছি আর সিলিংয়ের দিকে চেয়ে ঝাড় লণ্ঠনগুলো দেখছি, এমন সময় হঠাৎ খেয়াল হলো জয়ন্ত আমার পাশে নেই। কোথায় পালালো সে? আমাদের সঙ্গে একজন গাইড ছিল, সে বলল, বাবু বাইরের ছাদের দিকে গেছে।
দরবার ঘর থেকে বেরিয়ে এসেই দেখি জয়ন্ত বেশ খানিকটা দূরে ছাতের উল্টো দিকের পাঁচিলের পাশে অন্যমনস্কভাবে দাঁড়িয়ে আছে। সে আপন চিন্তায় এমনই মগ্ন যে আমি পাশে গিয়ে দাঁড়াতেও তার অবস্থার কোনো পরিবর্তনই হলো না। শেষটায় আমি নাম ধরে ডাকাতে সে চমকে উঠল। বললাম, কি হয়েছে তোর, ঠিক করে বলতো, এমন চমৎকার জায়গায় এসেও তুই মুখ বেজার করে চুপচাপ দাঁড়িয়ে থাকবি, এ আমার বরদাস্ত হচ্ছে না। জয়ন্ত শুধু বলল, তোর দেখা কি শেষ হয়ে গেছে? তাহলে এবার আমি একা হলে নিশ্চয়ই আরো কিছুক্ষণ থাকতাম, কিন্তু জয়ন্তর ভাবগতিক দেখে সার্কিট হাউসে ফিরে যাওয়াই স্থির করলাম। পাহাড়ের গা দিয়ে বাঁধানো রাস্তা শহরের দিকে গিয়েছে। আমরা দুজনে চুপচাপ গাড়ির পেছনে বসে আছি। জয়ন্তকে সিগারেট অফার করতে সে নিল না। তার মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব লক্ষ্য করলাম, যেটা প্রকাশ পাচ্ছিল তার হাত দুটোর অস্থিরতায়। হাত একবার গাড়ির জানলায় রাখছে, একবার কোলের ওপর, পরক্ষণেই আবার আঙুল মটকাচ্ছে, না হয় নখ কামড়াচ্ছে। জয়ন্ত এমনিতে শান্ত মানুষ, তাকে এভাবে ছটফট করতে দেখে আমার ভারী অস্বস্তি লাগছিল। মিনিট দশেক এইভাবে চলার পর আমি আর থাকতে পারলাম না। বললাম, তোর দুশ্চিন্তার কারণটা আমাকে বললে হয়তো তোর কিছুটা উপকার হতে পারে। জয়ন্ত মাথা নেড়ে বলল, বলে লাভ নেই, কারণ বললে তুই বিশ্বাস করবি না। বিশ্বাস না করলো বিষয়টা নিয়ে অন্তত তোর সঙ্গে আলোচনা তো করতে পারবো। কাল রাত্রে ফ্রিজ আমাদের ঘরে এসেছিল, লেপের উপর ছাপগুলো সব ফ্রিজের পায়ের ছাপ। এ কথার পর অবশ্য জয়ন্তর কাঁধ ধরে দুটো ঝাঁকুনি দেওয়া ছাড়া আমার আর কিছু করার থাকে না। যার মাথায় এমন একটা প্রচণ্ড আজগুবি ধারণা আশ্রয় নিয়েছে, তাকে কি কিছু বলে বোঝানো যায়? তবু বললাম, তুই নিজের চোখে তো কিছুই দেখিস নি। না, তোর মুখের উপর এই জিনিসটা হাঁটছিল, সেটা যে চার পেয়ে নয় দু পেয়ে সেটা বেশ বুঝতে পারছিলাম। সার্কিট হাউসে এসে গাড়ি থেকে নামার সময় মনে মনে স্থির করলাম, জয়ন্তকে একটা নার্ভের টনিক গোছের কিছু দিতে হবে, শুধু ঘুমের বড়িতে কাজ হবে না। ছেলেবেলার সামান্য একটা স্মৃতি একটা 37 বছরের জোয়ান মানুষকে এত উদ্বাস্তু করে তুলবে, এটা কিছুতেই হতে দেয়া চলে না। ঘরে এসে জয়ন্তকে বললাম, 12টা বাজে, স্নানটা সেরে ফেললে হতো না? জয়ন্ত বলল, তুই আগে যা, বলে খাটে গিয়ে শুয়ে পড়ল। স্নান করতে করতে আমার মাথায় ফন্দিটা এলো, জয়ন্তকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বোধহয় এটাই একমাত্র রাস্তা। ফন্দিটা এই, 30 বছর আগে যদি পুতুলটাকে একটা বিশেষ জায়গায় মাটির তলায় পুঁতে রাখা হয়ে থাকে, আর সেই জায়গাটা কোথায় যদি সেটা জানা থাকে, তাহলে সেখানে মাটি খুঁড়লে আস্ত পুতুলটাকে আগের অবস্থাতে না পেলেও তার কিছু অংশ এখনও নিশ্চয়ই পাওয়ার সম্ভাবনা আছে। কাপড় জামা মাটির তলায় 30 বছর থেকে যেতে পারে না, কিন্তু ধাতব জিনিস যেমন ফ্রিজের বেল্টের বাকলস বা কোটের পেতলের বোতাম, এসব জিনিসগুলো টিকে থাকা আশ্চর্য কিছুই নয়। জয়ন্তকে যদি দেখানো যায় যে তার সাথের পুতুলে শুধু ওই জিনিসগুলোই অবশিষ্ট আছে আর সব মাটির সঙ্গে মিশে গেছে, তাহলে হয়তো তার মন থেকে এই উদ্ভট ধারণাগুলো দূর হবে। এ না করতে পারলে প্রতি রাত্রে সে আজগুবি স্বপ্ন দেখবে আর সকালে উঠে বলবে, ফ্রিজ আমার বুকের উপর হাঁটা করছিল। এইভাবে ক্রমে তার মাথাটা বিগড়ে যাওয়া অসম্ভব না। জয়ন্তকে ব্যাপারটা বলাতে তার ভাব দেখে মনে হলো ফন্দিটা তার মনে ধরেছে। কিছুক্ষণ চুপচাপ থেকে সে বলল, খুঁড়বে কে, কোদাল কোথায় পাবে? আমি হেসে বললাম, এত বড় বাগান যখন রয়েছে তখন মালিও একটা আছে নিশ্চয়ই, আর মালি থাকা মানেই কোদালও আছে। লোকটাকে কিছু বকশিস দিলে সে মাঠের এক প্রান্তে একটা গাছের গুঁড়ির পাশে খানিকটা মাটি খুঁড়ে দেবে না, এটা বিশ্বাস করা কঠিন।
জয়ন্ত তৎক্ষণাৎ রাজি হলো না, আমিও আর কিছু বললাম না। আরও দু একবার হুমকি দেওয়ার পর সে স্নানটা সেরে এলো। এমনিতে খাইয়ে লোক হলেও দুপুরে সে মাত্র দুখানা হাতে রুটি আর সামান্য মাংসের কারি ছাড়া আর কিছুই খেলো না। খাওয়া সেরে বাগানের দিকের বারান্দায় গিয়ে বেতের চেয়ারে বসে রইলাম দুজনে। আমরা ছাড়া সার্কিট হাউসে আর কেউ নেই। দুপুরটা থমথমে। ডান দিকে নুড়ি ফেলা রাস্তার ওপাশে একটা কৃষ্ণচূড়া গাছে কয়েকটা হনুমান বসে আছে। মাঝে মাঝে তাদের হুপ হুপ ডাক শোনা যাচ্ছে। তিনটে নাগাদ একটা পাগড়ি পরা লোক হাতে একটা ঝাড়ি নিয়ে বাগানে এলো। লোকটার বয়স হয়েছে, চুল গোঁফ গালপাট্টা সবই ধপধপে সাদা। তুমি বলবে না আমি? জয়ন্ত প্রশ্নতে আমি তার দিকে আশ্বাসের ভঙ্গিতে একটা হাত তুলে ইশারা করে চেয়ার ছেড়ে উঠে সোজা চলে গেলাম মালিটার দিকে। মাটি খোঁড়ার প্রস্তাবে মালি প্রথমে কেমন জানি অবাক সন্দিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকালো। বোঝা গেল এমন প্রস্তাব তাকে এর আগে কেউ কোনোদিনও করেনি। তার কাহে বাবু প্রশ্নতে আমি তার কাঁধে হাত রেখে নরম গলায় বললাম, কারণটা না হয় নাই জানলে 5 টাকা বকশিস দেব, যা বলছি করে দাও। বলা বাহুল্য মালি তাতে শুধু রাজিই হলো না, দন্ত বিকশিত করে সেলাম ঠুকে এমন ভাব দেখালো যে সে আমাদের চিরকালের কেনা গোলাম। বারান্দায় বসা জয়ন্তকে হাতছানি দিয়ে ডাকলাম, সে চেয়ার ছেড়ে আমার দিকে এগিয়ে এলো। কাছে এলে বুঝলাম তার মুখ অস্বাভাবিক রকম ফ্যাকাশে হয়ে গেছে। আশা করি খোঁড়ার ফলে পুতুলের কিছুটা অংশ অন্তত পাওয়া যাবে। মালি ইতিমধ্যে কোদাল নিয়ে এসেছে। আমরা তিনজনে দেবদারু গাছটার দিকে এগোলাম। গাছের গুঁড়িটার থেকে হাত দেড়েক দূরে একটা জায়গায় দিকে হাত দেখিয়ে জয়ন্ত বলল, এইখানে। ঠিক মনে আছে তোর? আমি জিজ্ঞেস করলাম। জয়ন্ত মুখে কিছু না বলে কেবল মাথাটা একবার নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিল। কতটা নিচে পুঁতেছিলি? 1 বিঘা তো হবেই। মালিক আর দ্বিরুক্তি না করে মাটিতে কোপ দিতে শুরু করলো। লোকটার রসবোধ আছে, খুঁড়তে খুঁড়তে একবার জিজ্ঞেস করলো মাটির নিচে ধনদৌলত আছে কিনা, এবং যদি থাকে তাহলে তার থেকে তাকে ভাগ দেওয়া হবে কিনা। একথা শুনে আমি হাসলেও জয়ন্তর মুখে কোনো হাসির আভাস দেখা গেল না। অক্টোবর মাসে মন্দিতে গরম নেই, কিন্তু কলারের নিচে জয়ন্ত শার্ট ভিজে গেছে। সে এক দৃষ্টে মাটির দিকে চেয়ে রয়েছে। মালি কোদালের কোপ মেরে চলেছে। এখনো পুতুলের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না কেন? একটা ময়ূরের তীক্ষ্ণ ডাক শুনে আমি মাথাটা একবার ঘুরিয়েছি। এমন সময় জয়ন্তর গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ পেয়ে আমার চোখটা তৎক্ষণাৎ তার দিকে চলে গেল। তার নিজের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। পরক্ষণেই তার কম্পমান ডান হাতটা সে ধীরে ধীরে বাড়িয়ে দিয়ে তর্জনীটাকে সোজা করে কর্তব্যের দিকে নির্দেশ করল। আঙুলটাকেও স্থির রাখতে পারছে না সে। তারপর একটা অস্বাভাবিক শুকনো ভয়ার্ত স্বরে প্রশ্ন এল, ওটা কি? মালির হাত থেকে কোদালটা মাটিতে পড়ে গেল। মাটির দিকে চেয়ে যা দেখলাম তাতে ভয়ে বিস্ময়ে ও অবিশ্বাসে আপনা থেকে আমার মুখটা হাঁ হয়ে গেল। দেখলাম গর্তের মধ্যে ধুলো মাখা অবস্থায় চিত হয়ে হাত পা ছড়িয়ে পড়ে আছে একটি 10-12 ইঞ্চির ধপধপে সাদা নিখুঁত নরকঙ্কাল।